আমেরিকান যে পলিসি সেটা দুই রকম একটা পলিসি হচ্ছে একটা সাধারণ পলিসি সেটা ডেমোক্রেট বা রিপাবলিকান যেই আসুক না কেন তাদের পুরো পরিবর্তন হয় না ফর এক্সাম্পল তাদের মিত্র দেশের জন্য তাদের একরকম পলিসি তার দ্বারা তাদের মিত্র না তাদের জন্য একরকম আবার কমন কতগুলি পলিসি আছে বাংলাদেশের নির্বাচনের ক্ষেত্রে একটি রোডম্যাপ আসা বা একটি ঘোষণা আসা মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বড় প্রভাব আছে বাংলাদেশে আপনি প্রশাসনে ছিলেন যে আসলে সেই প্রভাবটা কাজ করে কীভাবে এবং তারা চাইলেই কি আমরা নির্বাচনের তারিখ ঘোষণা করব কিনা ধন্যবাদ আমাকে আমাদের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের বিশেষ করে আইন শৃঙ্খলার ব্যাপারে চুক্তি আছে সেটা হচ্ছে যে আমেরিকানরা আমাদের ট্রেনিং দিয়ে থাকে বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন তদন্তের ব্যাপারে ওদের একটা প্রোগ্রাম আছে সেটা হলো ইসিটাপ ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ইনভেস্টিগেটিং প্রোগ্রাম এই প্রোগ্রাম আটা এটা হচ্ছে একটা জাস্টিস ডিপার্টমেন্টের প্রোগ্রাম এই আওতায় বাংলাদেশ পুলিশ অফিসারদের ট্রেনিং দিয়ে থাকে এবং আরও বলি আমাদের সোয়াদ যেটাও আমেরিকানরা ক্রিয়েট করে দিয়েছে তারপর অন্য অন্য ক্ষেত্রে তার এই সহযোগিতা আমাদের আছে এবং অব্যাহত আছে এবং সামনে থাকবে দেখেন আমাদের সাথে এই যেটা ইম্প্যাক্ট আপনি বলছেন যে কী হতে পারে সম্পর্কে এখানে একটু আমরা যদি একটু গভীরভাবে যাই আমেরিকান যে পলিসি সেটা দুই রকম একটা পলিসি হচ্ছে একটা সাধারণ পলিসি সেটা ডেমোক্রেট বা রিপাবলিকান যেই আসুক না কেন তাদের পুরো পরিবর্তন হয় না ফর এক্সাম্পল ইসরায়েলের সাথে সম্পর্ক এটা একই যে ইসরায়েলে যেমন নেতানিয়াহু বলে ইসরায়েল হ্যাজ রাইট টু ডিফেন্ড ওই বাইডেনও একই কথা বলে ইসরায়েল হ্যাজ দ্য রাইট টু ডিফেন্ড কমলা হ্যারিস একই কথা বলে ইসরায়েল হ্যাজ রাইট টু ডিফেন্ড এবং ওই ট্রাম্প যিনি জিতেছেন তিনিও একই কথা বলেন রাইট টু ডিফেন্ড এটা কমন পলিসি ইরানের ক্ষেত্রেও কমন পলিসি চায়নার ক্ষেত্রে হয়তো একটু আপডাউন হয় বিশেষ করে ট্রাম্প আসার পরে যেটা হয়তো চায়নার একটা ট্রেড রেস্ট্রিকশন দেবে যে ট্যাক্সটা বাড়িয়ে দেবে ট্রেড মানে যেটা হয় যাতে এম্বার্গো দেবে যাতে চাইনিজ কমোডিটি সহজে না পুষতে পারে কিন্তু আমাদের ক্ষেত্রে যে সম্পর্কটা সেটা বড় ধরনের এই ধরনের কিছু না আমাদের সাধারণ পলিসির আওতায় আছে ফর এক্সাম্পল র্যাবকে নিষিদ্ধ করা হয়েছে বা কোনো অফিসার নিষিদ্ধ করছে এই ধরনের কোনো পরিবর্তন আসে না তারা যেটা বলে যে তাদের যে সাধারণ যে পলিসিগুলি সেটা হলো তারা অনেক দেরি করে নেয় আবার উইড্র করে অনেক দেরি করে আমরা আমাদের বাংলাদেশের যে পলিটিক্স বা ইন্টারন্যাশনাল এরানায় আমাদের যে অবস্থান সেখানে বড় ধরনের পরিবর্তন আসবে না যেমন ইন্ডিয়ার সাথে সম্পর্ক ভালো হবে মোদীর সাথে একটা পার্সোনাল সম্পর্ক আছে কিন্তু আমাদের পলিসিকে তেমন হবে না এটা সাধারণ পলিসির আওতাই থাকবে মানে আগেও আছে যা আছে এখনও তাই থাকবে এই রিপাবলিকানরা ক্ষমতা আসার জন্য বড় ধরনের পরিবর্তন হবে না এবং আমেরিকার সাথে যে আমাদের অরো সম্পর্ক আছে যে ট্রেড সম্পর্ক যে আমাদের এক্সপোর্ট গার্মেন্ট যেটা হয় সেটা একটা সবচেয়ে সিঙ্গেল ডেস্টিনেশন কান্ট্রি হচ্ছে আমেরিকা আমরা সবচেয়ে বেশি গার্মেন্টস প্রোডাক্ট যেখানে আমরা রপ্তানি করি এটা অ্যাবাউট $5 billion ইয়ার এই ধরনের তো সেই ধরনের অবস্থা থাকবে এমনি বড় ধরনের আমি মনে করি না যে পরিবর্তন হবে মানে এই আন্তর্জাতিক সম্পর্কে মার্কিন যুক্তরাষ্ট্রের যে সাধারণ যে প্রতিশ্রুতি বিশেষ করে গণতন্ত্র মানবাধিকার এই দুটি বিষয় নিয়ে কিন্তু তারা সবসময় সোচ্চার থাকে যে সরকারই আসুক বাংলাদেশে এই দুটি সংকটিত সবচেয়ে বেশি এটা তো তারা তাদের পলিসির উপর নির্ভর করে তারা ওই মানবাধিকারের ব্যাপারে ইরানের ব্যাপারে জোর দেয় বেশি ভেনেজুয়েলার ব্যাপারে জোর দেয় বেশি আবার সৌদি আরবের ক্ষেত্রে আবার কথাবার্তা বলে না অর্থাৎ তাদের মিত্র দেশের জন্য তাদের একরকম পলিসি তার দ্বারা তাদের মিত্র না তাদের জন্য একরকম আবার কমন কতগুলি পলিসি আছে এই তিনটা পলিসি করে তা আমরা মিত্র বা শত্রু কোনটার মধ্যে পড়ি না আমরা কমনের মধ্যে পড়ি সেখানে এই কমন পলিসি আমি মনে করি না কোনো বড় ধরনের পরিবর্তন হবে এই ডেমোক্র্যাটদের সময় আমরা যে কণ্ঠস্বর উচ্চকিত ছিল গণতন্ত্র মানবাধিকার নিয়ে বাংলাদেশ নিয়ে আপনি দেখেছেন যে বিভিন্ন সময় সেই একই ধরনের ধারা অব্যাহত থাকবে কি না সেটা এটা তাদের কমন ইস্যু যে সবসময় তারা বলে যে মানবাধিকার গণতন্ত্র মানবিক মর্যাদা অনেকগুলি তাদের ইস্যুগুলি বলতে ন্যায় বিচার এগুলি মানবাধিকার প্রতিষ্ঠা এগুলি তাদের কমন ইস্যু এটা সবসময় তারা বলে থাকে আমাদের ক্ষেত্রে এই ধরনের আমি যদি ফরেন পলিসি বলি বড় ধরনের কোনো পরিবর্তন হবে না